মঙ্গলের সন্তান কেউ বলবে না কাশ্যপগোত্রীয় ভারতবাসীকে ছিলেন। কাশ্যপগোত্রীয় মানে কাশ্যপ ঋষির বংশধর। কাশ্যপ ঋষির বংশধর কেউ বানর হয় না, তারা মানব হয়েছে, মনুবংশ, মনুষ্য। আর মানব বংশের মধ্যে সূর্য বংশ, চন্দ্র বংশ, আর সেই বংশের ঋষিগণের সন্তান। তো সেই জন্য দেখতে পাও এই যে ভগবান শ্রীরামকে আদেশ দিয়েছে, সেই থেকে ওই বানরের বংশ, ওই সমস্ত গৌরবাণী লোকগুলি দেখতে তাদের খাওয়া আচার আচরণ স্বভাব সব ওই ধরে, এমনকি জার্মানের মতো দেশ, জার্মানি গিয়ে আমি জিজ্ঞাসা করেছি ওদের যে এখানকার কালচার কেমন, আগে কেমন ছিল এখন কেমন, ওরা বলে কি বলে 500 বছর আগে লোকে স্নান করত না আর জল শোধ কেউ করত না, পায়খানায় গিয়ে জল শোধ করবে, জলের ব্যবহার করবে তাও করত, তাহলে কেমন লোক ছিল, এক বৎসরের মধ্যে একদিনও জলে স্নান করবে না, কাউকে যদি ফেলে ফেলে দেয় জলের মধ্যে তাহলে একটু জলে ডুবে আসবে, নাহলে হবে না। এই ধরনের তো এমন ধরনের সভ্যতার লোক আজকে তারা এখন সভ্য মানুষ হয়ে তারা সব দেশকে চায়না গেলে ওরা ও জিজ্ঞাসা করে যে আমাদের বংশ বল, তো আমরা বলি এরা হলো কামধেনু বংশধর, কামধেনু গাভীর থেকে অসংখ্য ক্ষত্রিয় বেরিয়েছে, তারা বিশ্বামিত্রের সৈন্যগণকে বিনাশ করে, তারপরে তারা পূর্ব দেশে বাস করে, সেই থেকে ওদেরকে কামধেনু বংশধর বলা। আর পশ্চিম দিকে যত আছে ইউরোপিয়ান সব গোড়ালো পশ্চিমী সভ্যতা, এরা সব বানরের বংশ। আফ্রিকার লোক কালো নিগ্রো, এরা প্রথম মহারাজে পরে বেন রাজা, বেন রাজার বংশধর, তার শরীর মন্থন করে একটি কালো রঙের সন্তান রাজা হওয়ার উপযুক্ত। তো এখন তাকে আফ্রিকার দেশে পাঠিয়ে সেই থেকে তাদের বংশধর হয়েছে নিগ্রো। মুসলিম কোথা থেকে আসে বলো, এরাও সূর্য বংশ, কিন্তু এরা ওই যে অনাচারী ছিল, মহারাজ ইচ্ছা তো তাদেরকে বিদায় করে, এরা গরিব পার্টি, গরিব ইহুদি আর গরিব উভয়ের মধ্যে লড়াই হলো। এই লড়াই করতে করতে এই গরিব পার্টি তৈরি হয়ে যায়,
তখন থেকে এরা হযরত মুহাম্মদ যখন এদের লিডার হল, তারপরে হযরত মুহাম্মদ ইহুদিদের হাতে মারা যায়। মরবার পরে এদের অনুযায়ী বলল এরা মুসলিম। তো এই জন্য ভবিষ্যৎ পুরাণে বর্ণনা হল যে লিঙ্গচ্ছেদী দীর্ঘশ্রু প্রসারিত লোচন সর্বভক্ষী চ বিনা কৌলম মুষলে নৈব সংস্কার পুরুষেই নৈব ভবিষ্যৎ মুষলমন্ত ইতি খ্যাত। মক্কা মদিনা যত গরিব পার্টি ছিল গরিব ওরা লোকের বাড়ি কাজ করবো, ইহুদিরা কাজ করিয়ে নিত কিন্তু পয়সা দিত না। ইহুদিদের একটা এই স্বভাব, ওরা ধনী মানি অহংকারী, ওই লোককে গরিব লোককে কৃতদাস বানিয়ে তাদেরকে কাজ করায় আর পয়সা দিত না, বেতন বিনা পয়সায় কৃত দেওয়ার। এখনো পর্যন্ত মুসলিম দেশগুলিতে আরবে আরব দুনিয়ায় ওইদিকে দেখা যায় কৃত দাস প্রথা, আর পশ্চিমী সভ্যতার মধ্যে কৃত দাস প্রথার জন্যই আমেরিকা ইংল্যান্ড ইউরোপে সব জায়গায় লড়াই হয়েছে। এই নিয়ে লড়াই গরিব পার্টি ধনী পার্টির, আর সেই সমস্ত বাদ বিবাদ হয়ে তারপরে শান্তি হয়ে একবার আমেরিকায় গিয়ে প্রথমবার এখানে কারো লোক দেখছে সব নিগ্রো কোথা থেকে আনবে, তা বলি চুপ 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 নিগ্রো বলবে না, এক্ষুনি যদি শুনতে পায় তাহলে তোমাকেও আমেরিকা থেকে বার করবে। এরা ভীষণ লড়াই করেছে এর জন্য, আর জাতীয়তাবাদের জন্য লড়াই করে এরা সমান ভাগ নিয়েছে। অতএব প্রত্যেকের সমান অধিকার সমান কিছু নেই, আগে এটা নিয়ে খুব লড়াই হয়েছে, এখন ভুলবে না নিগ্রো বলে মুশকিল হয়ে যাবে। তো এখন তো ওই সব দেশে এখনো দেখা, এই যে হিটলারের লড়াই, হিটলার যে ইহুদিদের মারল, 2 কোটির উপরে ইহুদি লোককে মেরে দিয়েছে আর নির্যাতন দিয়েছে, তাদেরকে মেরেছে বলে ইহুদিরা। আমি ইটালিতে জিজ্ঞাসা করলাম কেন হিটলারের নাম শুনতে পারে না কেন, এখানে শুনলেই মুখ মাখিয়ে না, আর সবাই যেন হিটলারকে ঘৃণা করে ব্যাপারটা, তখন তারা ওই সব কথাগুলি ভুল যে হিটলার ইহুদিদের বিরুদ্ধে, ইহুদিরা ধনী মানে ওরা বিজনেস, ইংলিশ লোকেদের মধ্যে ইহুদি যারা আছে তারাই হচ্ছে সব থেকে বড় ধনী, তারা বুদ্ধিমান বিজনেস। আর এরা কোথার থেকে এসেছে, এরা হলো সূর্য বংশ। এই জন্য মহারাজ ইক্ষাকুর পুত্র নরিশন্ত তার থেকেই এই সব ইহুদি বেরিয়েছে, আর বিজনেসম্যান ধনী মানি সম্পর্ক যত ইংলিশ লোকেদের মধ্যে ইহুদিরাই সব থেকে বড় ধনী। এখনো পর্যন্ত কালো কোট কালো পায়জামা কালো টুপি ইত্যাদি পরে ওরা, এবং বড় বড় মন্দির করে সূর্যের পূজা করে, আর মন্দিরগুলোতে সোনার সব কলস ইত্যাদি খুব লাগিয়ে দেয় ধনী বানিয়ে, আর খুব পয়সা ইনকাম। তো এখন
ওই যে ধনী মানে আমেরিকার যত ধনী আছে সব ইহুদি যায়, ইউরোপের মধ্যেও সব ধনী মানি যত আছে এখনো ওরা ইহুদি যায় ধনী, ওরা বুদ্ধিমান। এক সময় ওরা ভারতীয় ছিল আর ভারতীয় যাই হোক, তো একদিকে ইহুদি অপরদিকে মুসলিম, তো মুসলিমরা কি হলো লিঙ্গ ছেদি দীর্ঘ, ওদের বাচ্চাদের সাবেক রাস্তায় লিঙ্গে চামড়াটা কেটে দেয় দীর্ঘ শত্রু, লম্বা লম্বা দাড়ি অসাহিত লোচন, চোখগুলো লাল লাল সব সময় ক্রোধাত্ম নয়ন, আর কি সর্বভক্তি সব কিছু ঠিক আছে, শুধু শুয়োরের মাংস খাচ্ছা। মৌসুমে দৈব সংস্কার ও কুসৈব ভবিষ্যৎ, ওদের জাতীয় অনুষ্ঠান যা কিছু সামাজিক অনুষ্ঠান প্রত্যেক অনুষ্ঠানে একটা মুগুর নিয়ে আসবে, মৌসুম কতগুলো পুষ গ্রাস নিয়ে সে টেবিলে উপরে রেখে ওইটা রাখলেই ওদের মাঙ্গলিক হয়ে গেল, এইটাই মাঙ্গলিক অনুষ্ঠান। তখন তাদের কার্যক্রম অনুষ্ঠান শ্রুতি শুরু হয়, সেই কারণে মুসলমে নৈব সংস্কার সেই নৈব ভবিষ্যতে সেই থেকে মুসলমান শব্দটা বলে। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আমারও হয়েছে, ইরাকের মুসলিম, ইরানের মুসলিম, তারপরে ইংল্যান্ডের, আমি নিজে দেখেছি বহু তর্ক বিতর্ক। আমি বললাম এ তোমরা বলো দেখি, তোমরা বলছো ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, আর যত চুরি করে ডাকাতি করে লুটমার করো, যত নারী নির্যাতন যত রকমের আজে বাজে কাজ সব তোমরা করো, যদি ইন্ডিয়ার মধ্যে 10 জন ডাকাত ধরা পড়ে তার মধ্যে 8 জন মুসলমান, আর তোমরা যত অপমান বলো, তোমাদের সমাজে কি সমাজ সুধার বলে কি আছে সেটা দেখাও, আমিও তোমাদের মুসলিম ধর্ম গ্রহণ করিনি, তোমরা দেখাও সমাজ সুধারে কি করেছে এবং সমাজকে সুধারের জন্য কি উপদেশ। যদি ইসলাম ধর্ম পবিত্র ধর্ম হয়ে যত নারী নির্যাতন হয় সব ওরাই করে, আর কেউ করে না, কোন হিন্দুর নাম তো পাওয়া যায় না। এইরকম ভাবে খুব তর্ক বিতর্ক বহু কিছু হয়েছে, খুব কথাবার্তা। লয়লা মজনু একটা নাটক ছিল মুসলিম নাটক, নাটকটা খুব সুন্দর, সবকিছুই ভালো, কিন্তু যে লোকটা তৈরি করেছে সে একটু মাথায় রাখে নাই যে নাটকের অন্তিম পরিণামটা কি করতে হবে, সমাজকে কি দিবে, ডাকাতের হাতে ফেলে দিয়ে তাদেরকে লয়লা মজনুকে মৃত্যু ঘটাই দেবে, তাহলে ডাকাতের বিজয় করা গেল, চোর ডাকাতে লড়ে গেল সমাজ, সমাজকে একটা প্রেমের সন্দেশ দিতে পেরেছে, একটা দয়া মায়া করুণা প্রেমের সন্দেশ দিতে পারে। একটু বুদ্ধিমান কেউ নেই তোমাদের, আমাদের হিন্দু নাটক এত সিরিয়াল আছে, রোজ দিন টিভিতে হিন্দু হিন্দু নাটক আছে, সিরিয়াল আছে, কোন নাটকের মধ্যে এমন আছে যে কোনো নাটক যে কোনো সিরিয়াল দেবে যেখানে প্রেমিক প্রেমিকাকে মিলন করিয়ে দিচ্ছে ওইখানেই নাটক শেষ এন্ড করে দিল, প্রেমের বিজয় তার কারুণ্য গুণের বিজয় করুণ সিং দেখিয়ে শ্রোতাদের চোখে জল আনিয়ে দিচ্ছে আর সবকিছু একটা সীমা আছে, মর্যাদা আছে, এইগুলি বুদ্ধিহীনতার পরিচয় কোথায় আছে,
তখন তখন ওরা বলে আমাদের বাস্তব আসল নাটক, অর্থাৎ যা আছে তাই করেছি। কিসের বিয়ে হয়? ডাকাতের বিয়ে হয় না, প্রেমের বিয়ে হয়। প্রেম কাহিনী দেখাচ্ছে তো ভাই, একটা প্রেমের মহিমা দেখাও। আমাদের রামায়ণ মহাভারত আছে, আমাদের এত পুরাণ সাহিত্য আছে, এত শাস্ত্র গ্রন্থ আছে, কোন গ্রন্থের মধ্যে এমন ঘটনা দেখায় না, কোন সিরিয়ালের মধ্যে দেখায় না, যেটা সমাজে ক্ষতি হতে পারে ভালো জিনিসটা তুলে ধরে। আর তোমাদের সমাজে কোথায় আছে একটা ভালো জিনিস দেখাবা? একটা কোনো আদর্শ নেই, কোনো উদাহরণ নাই। তো এই জন্য সমাজ অধ্যক্ষ নোংরামিকে ছাড়তে পারে, আর এইগুলিকে ছাড়তে পারলে তবে উদ্ধার। আফ্রিকায় আমরাও গিয়েছি, আমরা যাই এখনো যাচ্ছি, কিন্তু আফ্রিকান যে নিগ্র লোকের সভ্যতা, তারা যে নিচু আচার আদর্শ নিয়ে বসে, সেইগুলি তারা ছাড়তে পারে না। এই যেন উন্নত হয়, যে দেশে হীরা পাওয়া যায়, যে দেশে গোল্ড পাওয়া যায়, যে দেশে খাদ্য শস্যের অভাব নাই, হাজার হাজার মাইল এত খাদ্য শস্য, আর সেই সব দেশের লোক ভুখমরি মরে, তাদের কাছে খাবার নাই, তাদের কাছে কিছুই নাই, বলে কেন? তাদের নিজেদের জাতি, তাদের সভ্যতা বলে নাই। একটা কোন অনুষ্ঠান করবে, তারা কি করবে, একটা গরুকে উঠানের মধ্যে নিয়েছে, 20-22 জন লোক বড় বড় চাকু নিয়ে দাঁড়িয়ে থাকে, আর গরুর পিঠের মধ্যে চাকু মারবে। গরু যখন লাফাবে চিৎকার করবে, তারা বলে কিনা আমাদের পূর্বজ আনন্দ পায়। আর ওইভাবে মারতে মারতে গরুটা যখন মারা যাবে, পড়ে যাবে, তখন তাকে পেটে খাবে। এইরকম সভ্যতা যাতে কোনোদিন বিকাশ বলে তাদের কাছে কি লক্ষ্মী থাকবে, কি সৌভাগ্য থাকবে, এবং তারা কি পুণ্য লাগবে, সেই জন্য দুঃখ কষ্ট যারা যন্ত্রণা ভোগ। আজকে ভারতীয় সভ্যতার মধ্যে এই যে আজকে রামনবমী, ভগবান শ্রীরাম তিনি মানব জগতে একটি সভ্যতা এবং শুদ্ধ আচরণ দেখিয়ে, আজ সারা বিশ্বের লোক রাম কথায় সকলের চোখে জল ভাসা, এবং এমন কোন পাষাণ হৃদয় নাই যে দ্রবিত হয় না জলে। পৌনে 2 কোটি বৎসর পূর্বে ভগবান রাম এসেছে, তার আগে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করে। বিশ্বের আদি কাব্য দেখতে গেলে রামায়ণ, বেদ, বৈদিক সিদ্ধান্ত, বৈদিক কালচার, যার কিছু গ্রন্থ রূপে 5000 বৎসর পূর্বে এসে, তার আগে শ্রুতি বিদ্যা আছে, কিন্তু গ্রন্থ রূপে যদি দেখতে 2 কোটি বৎসর আগে বাল্মীকি মুনি রামায়ণ লিখে গিয়েছে, সেই রামায়ণ আজও ভারতের ইতিহাসে জনমানসে এবং বালক থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে, শুনে এবং শিক্ষা লাভ, সেই আদর্শে অনুপ্রাণ। এই জন্য ভগবান শ্রীরাম
তিনি প্রজারণ্যের নাম, জনগণের মাঝখানে মর্যাদা স্থাপন। রামলীলাকে উঠিয়ে দেখুন, সব কিছুর মধ্যে আদর্শ এবং ত্যাগ। ভগবান শ্রীরাম রাজ্যকে ফুটবলের মতো মারছেন, যেমন এখানে ফুটবল খেলা হয়, এদিক থেকে মারল ও এদিক থেকে মারল, ভরত রাজ্যকে ছুঁড়ে মারছে, অপরদিকে শ্রীরাম রাজ্যকে ছুঁড়ে মারছে, কেউ নিচ্ছে না। তো আদর্শ পিতা মাতার প্রতি আদর্শ, যে পিতৃসত্ব পালনের জন্য রামচন্দ্র প্রতি 14 বছর বনবাস স্বীকার, এক পত্নী ব্রতধারী হলেন এবং সীতাকে কোনদিন ত্যাগ করেন না। বললেন বিদেশি লোক মানতে পারে না সীতা দেবীর বনবাস, কিন্তু ভারতীয় মানুষ এবং ভারতের মধ্যে সেখানে দেখি যে ভগবান শ্রীরাম এক পত্রী ব্রতধারী হয়ে সীতাকে ত্যাগ করেন নাই, প্রজারঞ্জনের জন্য সীতাকে বনে দিয়েছেন, কিন্তু নিজে তিনি বনবাসীর মতো থেকে সীতার জন্য কেঁদেছেন, সীতার জন্য বীর ব্যাকু যত কষ্ট হোক ভুলেন নাই বা। তো এইভাবে ভগবান শ্রী রামচন্দ্রের আদর্শ যাই হোক, এখন আজকের সেই রামনবমী আপনারা শ্রবণ করলেন, সেই রামকথার মধ্য দিয়ে আমাদের আগামীকাল এইখানে সকাল বেলা যোগ্য হবে। তো আপনারা যারা যোগ্যতে ভাগ নিতে চান অবশ্যই আসেন, কিন্তু মধ্যাহ্নকালে মহাপুরুষের সকলের জন্য অন্নপ্রসাদ সকলের জন্য অধিকারী সংখ্যায় আপনারা সকলে সমবেত হবেন। যাই হোক, এই নটের মাঠে একটু ছোট্ট একটু আশ্রম আমাদের প্রসাদ গ্রহণ করুন। আপনারা প্রত্যেক অনুষ্ঠানে সমুপস্থিত হন, এবং এই সঙ্গে সঙ্গে আমাদেরকে ডাকেন বলে আপনারা এসে একটু বলছেন, একটু অভিজ্ঞতা শুনিয়ে যাই হোক। আমরাও দোলের পরে আমরা এখানে আসি আপনাদের সান্নিধ্য এবং আপনাদের উৎসাহ, আপনারা যে অনেক সময় দিয়ে কিছু কিছু ভাগবত কথা অনুশীলনের মধ্য দিয়ে, তাই আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আপনারা সবাই আগামীকাল আসবেন, সাত গ্রহণ করবেন। আজকে রামনবমী, অবশ্য অন্যান্য জায়গা অন্য কিছু প্রসাদ আমাদের ব্রত বলে ভগবানের ব্রত করে সেই জন্য একাদশী প্রসাদ অনুকল্প প্রসাদ যাতে, তাই আপনারা একটু গ্রহণ করবেন। এখন একটি কীর্তন প্রস্তুত হোক আজকে এই গৌর প্রমাণ সকলে আসুন। আজকে চকলেট দেওয়া হবে, কিন্তু চকলেট আপনারা খাবেন না, হরিমোহন যারা চকলেট দেওয়া হবে চকলেট কিন্তু খাবেন না আজকে, যারা বার করেছে যারা বার করে মন যাতে থাকে কেউ যাতে চকলেট না খায়। No!
তুমি পাবন বিহারী লাল কি, তুলসী কৃষ্ণ কানহাইয়া লাল কি, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী কি, জয় জয় শ্রী রাধে। সবাই জোহাত, সবাই জোহাত, উঠি একসঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলছি হলি কে রসিয়া কি আজ বিরজ মে হলি রে রসিয়া, আজ বিরজ মে হলি রে রসিয়া, Yeah!
Oh,
Thank you.